প্যাটেলের এই দুর্দান্ত ডেলিভারির পরেই তাদের কোচ পাকিস্তানের সাকলাইন মুস্তাক হয়তোবা তাকে এটাই বললেন, এই দুর্দান্ত ডেলিভারিটাই তো তোমার কাছ থেকে প্রয়োজন। সিলেট টেস্টে এই অ্যাজাজ প্যাটেল যতটা ভয়ঙ্কর হবার কথা ছিল ততটা ভয়ঙ্কর হতে পারেননি। দুই ইনিংস মিলে নিয়েছেন 6 উইকেট, যেটা বাংলাদেশকে বাগে আনতে খুব বেশি যথেষ্ট ছিল না। বাহ, কি সুন্দর টার্ন! হাত ঘোরালেন লেগ স্পিনার ইস সোধিপ। সাদা বলের ক্রিকেটে তিনি যতটা ইফেক্টিভ, লাল বলের ক্রিকেটে তার পরিসংখ্যান এবং পারফরমেন্স খুব একটা তার পক্ষে কথা বলে না। তবে বাংলাদেশের স্পিনিং ট্র্যাকে ইস সোধির কাছ থেকে নিউজিল্যান্ডের দল যতটা আশা করেছিল সেটা ততটা প্রতিফলন ঘটেনি সিলেট টেস্টে। এই ম্যাচে ইস সোধি নিয়েছেন 3 উইকেট। ঢাকা টেস্টে এই দুই স্পিনারকে সবথেকে বেশি ফর্মে চাইবে নিউজিল্যান্ড দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবার কারণে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই দুটি ম্যাচকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট, যে কারণে তারা পাঠিয়েছে তাদের সর্বশক্তির দলটাকেই। শুধু বাংলাদেশই নয়, বরং সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশেই ভালো করতে হলে স্পিনারদের ভালো করা অনেক জরুরি। তাই তো নিউজিল্যান্ড ক্রিকেটের এই টেস্ট সিরিজে ভালো করার পেছনে অনেক বড় একটা কারিগর হতে পারেন পাকিস্তানের সাকলাইন মুস্তাক। স্বাভাবিকভাবেই সাকলাইন যেখানে কোচিং করাচ্ছেন স্পিনারদের নিয়ে, সেই কোচিংয়ের জায়গাটাতেই খুব বেশি ক্যামেরার চোখ, স্বাভাবিকই। নিউজিল্যান্ডের প্রধান কোচ লোক রনকি সিলেট টেস্টে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সাকলাইন মুস্তাকের দুর্দান্ত মস্তিষ্ক কাজে লাগাতে চায় তারা। সিলেট টেস্টে সাকলাইন অবশ্য খুব একটা ভালো করতে পারেননি সেদিক থেকে, কেননা তার শিষ্যরা ম্যাচের গতিপথ নিজেদের পক্ষে আনতে পারেনি। তবে ঢাকা টেস্টে অবশ্যই সাকলাইন মুস্তাক চাইবেন নিজেদের সেই ঘরানার ক্রিকেটটা খেলতে, যেটা খেললে উপমহাদেশের মতো কন্ডিশনেও ভালো করতে পারবে নিউজিল্যান্ডের স্পিনাররা। তবে নিউজিল্যান্ডের স্পিনারদের থেকেও নিউজিল্যান্ডের বড় দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং লাইন আপ। কেন উইলিয়ামসন বাদে তাদের ব্যাটিং লাইন আপের বেশিরভাগ শীর্ষ ব্যাটসম্যানরাই ভালো করতে পারছেন না, বিশেষ করে ডেভিড কনওয়ে, টম লাথাম, হেনরি নিকোলসের মতো ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি সিলেট টেস্টে। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে যেন নতজানু অবস্থা। ঢাকা টেস্টে সেই ব্যাপারটা থেকে উতরাতে না পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলের এই ভাগের বাংলাদেশ থেকে কোনো পয়েন্টই নিয়ে যেতে পারবে না কিউইরা। সেটা অবশ্যই তাদের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।